আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু মনটা বেশি ভালো নেই, কেননা আমার বাচ্চাটা অনেক অসুস্থ। আপনারা ওর জন্য দোয়া করবেন। ওর হচ্ছে প্রস্রাবে ইনফেকশন হয়েছে, প্রস্রাবের সাথে পুঁজ পড়তেছে, এবং মানে দুপুর থেকে কালকে রাত 9টা পর্যন্ত প্রস্রাব বন্ধ ছিল। এটা নিয়ে অনেক কান্নাকাটি করছে। আমরা হচ্ছে স্কোয়ারে গেছিলাম কালকে ডক্টর মাসুদুর রহমানের কাছে। তো আমাদের পথে যাওয়ার পথে রাস্তায় এতটা জ্যাম ছিল যে মনে হয় 4.5 ঘন্টা লাগছে আমাদের যেতে। আর যাওয়ার পর থেকেই ও অনেক কান্নাকাটি, মানে ও তো ছোট মানুষ, আর প্রস্রাব এতক্ষণ ধরে আটকা থাকলে তো এমনি অস্বস্তি লাগে, এটা তো স্বাভাবিক। ডক্টর 2টা প্রস্রাব টেস্ট দিয়েছে আর আল্ট্রাসোনোগ্রাম করিয়েছি, ভরা পেটে একবার, খালি পেটে একবার। এখনও রিপোর্ট অবশ্য হাতে পাইনি। সবাই ওর জন্য দোয়া করবেন যেন কোনো খারাপ নিউজ না আসে। আর বাচ্চারা অসুস্থ হলে কখনোই অবহেলা করা উচিত না, কেননা মানে একটা অবহেলায় কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে। কখনোই ছোটোখাটো হাতুড়ি ডাক্তার দেখাবেন না, কেননা আমাদের বাগেরহাটে আমাদের এক ভাড়াটি আর একটা বাচ্চা পঙ্গু হয়ে গেছে, মানে রোগ নির্ণয় করতে পারি নাই, যার কারণে অসুখ হয়েছে একটা আর ঔষধ দিচ্ছে আর একটার, যার কারণে বাচ্চাটা আজ পঙ্গু হয়ে গেছে। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার বাচ্চার জন্য একটু দোয়া করবেন যেন কোনো খারাপ রিপোর্ট না আসে। পরশুদিন রাতে ওর আব্বু ওর জন্য কিছু শীতের পোশাক কিনেছে, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমরা সবসময় আড়ং থেকেই কিনি, কিন্তু আড়ংয়ে এত দাম, যার কারণে আমাদের মতো মধ্যবিত্ত মানুষ আসলে পোষায় না। তো আমরা এগুলো হচ্ছে বেবি শপ থেকে কিনেছি, মান ভালো, কোয়ালিটি ভালো, ভালোই লেগেছে। আর এই যে হলুদ ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটা আড়ং থেকে নেয়। এই আর এই যে লাল প্যান্ট, এটা হচ্ছে 1000-এর বেশি পড়েছে ভ্যাটসহ। আর বেবি শপ থেকে কিনলে 250-300 টাকার ভিতরে এক একটা জামা হয়ে যায়। তো কী দরকার আছে আমরা এত দাম দিয়ে আড়ং থেকে কিনবো? তা আপনারা চাইলেও বেবি শপ থেকে কিনতে পারেন, একেবারে সুতি, বাচ্চারা পরেও আরাম পাবে, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর মুতাকিদ যেটা পরে আছে ওটাও কিনেছি, কিন্তু হচ্ছে হসপিটালে যাওয়ার জন্য পরেছে। আমরা ওয়ারি যে বেবি শপের দোকান আছে ওখান থেকে কিনেছি।